ডেজ আর বলে নর্মালি। আমি ওই ইসে যাই না, 28 ডেজ পর আমাকে দিবে 3 মাস পর, আমার ক্লায়েন্ট তো মারা যাবে। আর এক্ষেত্রে কি হবে এখন ধরেন সবাই তো সলিসিটারের মাধ্যমে করছে না, সলিসিটাররা হয়তো কোনো না কোনোভাবে প্র্যাকটিসের কারণে জেনে থাকতে পারে, কলেজগুলো তাদের কারণে জেনে থাকতে পারে, কিন্তু একজন 1 বছর আগে ইটিএসএস সার্টিফিকেট নেওয়া অথবা তার পরীক্ষা দিয়ে নেওয়া ছিল, এখন সে নিজে নিজে অ্যাপ্লিকেশন করলো এবং অ্যাপেন্ডিক্স ও চেক করে দেখলো যে আজকে ঠিকই আছে, সে পাঠিয়ে দিল, কারণ সে তো স্পন্সর লাইসেন্স হোল্ডার না যে সে জানলো জানবে, অথবা সে কোনো সলিসিটার না, সে একজন সাধারণ নাগরিক। এখন সে কি হবে, এটা পাঠিয়ে দেওয়ার পরে তাকে তো রিফিউজ করে পাঠিয়ে দিবে, দেন তো এটা কি লিগ্যাল কভারেজ পাবে, সে কি লিগ্যাল কভারেজ পাবে? না, ইমিগ্রেশন আইনের পয়েন্ট বেজে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আইদার ইউ হ্যাভ পয়েন্ট অর নট, এবং এই ক্ষেত্রে জাজের কোনো জুরিসডিকশন নেই, এটার বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা উচিত। কিন্তু আমার দুঃখ, একটাই জুডিশিয়াল রিভিউ হচ্ছে না, এত বড় অন্যায়, এত বড় জুলুমের বিরুদ্ধে হচ্ছে না, এবং আমাদের ক্লায়েন্টকে আমি দোষ দিই না। একটা ক্লায়েন্ট কেন 4 বছর ওয়েট করবে, এত বড় টাকা কেন খরচ করবে? ওয়ান সিটিং সম্পর্কে আসলে একটা ব্যাপার সেটা হচ্ছে যে মানে হ্যাঁ ঠিক আছে, একটা কথা বলছিলাম যে ওয়ান সিটিং মানে যেমন জিসিসির কথা আপনি বলছিলেন যে আমার ছেলে ইয়ার 9 পড়ছে এবং আজকে সে আইটির একটা কোর্সের 60% সাবমিট করেছিল, 2 সপ্তাহ আগে রেজাল্ট পেয়ে গেছে, আচ্ছা 40% আরও 2 সপ্তাহ পরে করবে, তার মানে হচ্ছে যে ইয়ার 9 জিসিসি এখনও পুরো এখনও 1.5 বছর তার বাকি, এর মধ্যে সে একটা পার্টের করে ফেলেছে রেজাল্ট পাবে, তাহলে একটা পাবলিক ফার্স্ট স্ট্যান্ডার্ড এক্সামিনেশনের যদি সিস্টেমটা এরকম হয় যে 2.5 বছর ব্যাপী বিভিন্ন লেভেলে গিয়ে পরীক্ষাগুলো দিতে পারে এবং সেই রেজাল্টগুলো ক্যাচ আপ করতে পারে, তাহলে এরকম একটা, এটা তো কোনো পাবলিক স্ট্যান্ডার্ড এক্সামিনেশন, এটা হচ্ছে স্কিল টেস্ট এক ধরনের। প্রতিকার চাইলে ওখানে যেতে হবে, আপনি 1 লক্ষ যদি রিপ্রেজেন্টেশন দেন, একজন ভদ্র মহিলা আছে, নাম তেরেসা মে। মিস্টার ভাই, লেট মি স্টপ ইউ কুইকলি, লেট মি স্টপ ইউ বোথ, আই উইল অলসো কল, লেট মি টেক ওয়ান মোর কল এন্ড উইল কাম ব্যাক, ওকে? মাই নেক্সট কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কোলা, আসসালামু আলাইকুম কোলা, ক্যান ইউ হিয়ার মি? ওকে, আই থিংক উই লস্ট দ্য কোলা, লেটস ট্রাই দ্য নেক্সট লাইন, মাই নেক্সট কোলা, আসসালামু আলাইকুম। Okay, I think we lost that call as well. We'll get the control to get us back. Yes, I'm not sure what I'm going to do. But forget that, more important, I'm going to do it a little bit. I'm going to do it a little bit. I'm going to discuss it. Because if the problems are so severe and so fundamental, because essentially, you probably have to look at life lawyer killer, right? But life lawyer killer, home office seems to be, I suppose, taking advantage of ethnic minorities in a sense that আমি বাঙালি বা পাকিস্তানি হিসাবে আমার জন্য এই আইন প্রপার ক্লিয়ার নাই, তুমি এটা লেখছো এখানে, ইট মিনস এ কেস পোর্টার উইল লুক ইন টু দিস, আই উইল লুজ মাই 1000 pound প্লাস আই উইল লুজ মাই পটেনশিয়াল স্টেটাস, ঠিক না? সো বিসাইডস এই রিভিউ আমরা আর কিছু করতে পারি? জুডিশিয়াল রিভিউ ছাড়া কিছু করার নেই, নাথিং উই ক্যান ডু, নো রিপ্রেজেন্টেশন দিতে পারেন, জবাব দেবে না, চেঞ্জ করবে না। ওকে, আর এখানে আরেকটা প্রবলেম হয়ে গেছে হাবিব ভাই, এখানে কি দুটো শর্ত, একটা হচ্ছে তুমি পাস করতে হবে অথবা তুমি এটার অটোমেটিক পয়েন্ট পাবা অথবা এক্সামশন পাবা। আচ্ছা, তাহলে পাস করতেছো কীভাবে করে? আইদার তুমি এইখানে অ্যাপেন্ডিক্স ওর লিস্টের পরীক্ষা দাও, অথবা ডিগ্রি টট ইন ইংলিশের সার্টিফিকেট দাও, ইউকেন এডিকের ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দাও, অথবা অফ কোয়েলের অ্যাওয়ার্ডিং বডি যেটা আছে তার দিয়ে করো। তার লিস্টে আছে প্রায় 300 সংস্থা, কে ইংরেজি দেয় তার সেটার নাম কি আমি নাসির রহমান জানি না। আচ্ছা, আমার কাছে কোনো ক্লায়েন্ট আসলে, হ্যাঁ সম্ভব, আমার কাছে ক্লায়েন্ট আসলে আমি বলি তুমি কলেজ থেকে চিঠি নিয়ে আসো যে এটা হোম অফ অ্যাপ্রুভ, কারণ আমি চেক করে পারবো না এবং আমি তাকে লিগ্যাল অ্যাডভাইস দিতে পারবো না। এই দায়িত্বটা নিবে না, কারণ আসলে এই লিস্টে আজকে যে দেখিয়ে দিল কলেজ অফ কোয়ালি লিস্টে আছে, কালকে যে অফ কোয়ালি লিস্টে এটা থাকবে তার দায়িত্ব। আপনি কলেজ চালান, হাবিব ভাই কলেজ চালান, আপনারা জানবেন, আমি নাসির রহমান তো জানি না, আমি সেই দায়িত্ব নেই না, আমি ক্লিয়ার বলছি। আমার ক্লায়েন্টটা তখন কিন্তু সাফার করে, হাবিব ভাই পাঠিয়ে দিল যেটা হবে, আমি বলতেছি না হবে না, তুমি হাবিবের কাছে যাও, তুমি লিওন ভাইয়ের কাছে যাও, আমি এভাবে বলে দেবো। আপনারা তো আমার উপর ডাক করবেন, কলেজগুলো আমার উপর ডাক করবে, কিন্তু আমি তো একটা ক্লায়েন্টকে সার্চ করতেছি, সেই ক্লায়েন্টের যে ইমিগ্রেশন যে অ্যাপ্লিকেশনটা বৈধভাবে হবে আমি কিভাবে নিশ্চিত করব, কারণ আমি তো অফ করে বেরোতে জানি না। ওকে, লেটস ট্রাই টেক ওয়ান মোর কল, লেটস ট্রাই সি ইফ হ্যাভ ফাউন্ড আস আপ এন্ড রানিং এগেইন। মাই নেক্সট কল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কোলা, হ্যালো, টেলিফোন লাইনে প্রবলেম হাই ভাই, টেলিফোন প্রবলেম, আবার চেষ্টা করি। মাই নেক্সট কল, আসসালামু আলাইকুম,
Okay, viewers, shobai amra ekta samanno somoshya cholteche with our phone lines. Please bear with us. We'll try to resolve it in the break that we're about to take now. So amra ekta break nei very very quickly. We'll come back after the break and hopefully in that time we'll get our telephone lines resolved and we'll discuss some of the other important matters relating to your life in the UK. See you very very shortly. Assalamu alaikum.